হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং। আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে রিজিউমড। এর বাংলা অর্থগুলি হচ্ছে পুনরারম্ভ, আবার শুরু করা, পুনরায় ব্যবহার। নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো। প্রথম উদাহরণটি হচ্ছে ওয়ার্ক রিজিউমড আফটার দ্য হলিডে ব্রেক। আমি আবারও বলছি, ওয়ার্ক রিজিউমড আফটার দ্য হলিডে ব্রেক। এর বাংলা অর্থটি হচ্ছে ছুটির বিরতির পর কাজ পুনরায় শুরু হয়েছিল। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে দ্য টকস রিজিউমড ইন এ পজিটিভ অ্যাটমসফিয়ার। আমি আবারও বলছি, দ্য টকস রিজিউমড ইন এ পজিটিভ অ্যাটমসফিয়ার। এর বাংলা অর্থটি হচ্ছে আলোচনা ইতিবাচক পরিবেশে পুনরায় শুরু হয়েছিল। ধন্যবাদ।